হলো রজব মাস শুরু হয়েছে এ মাসের বিশেষ কোনো আমল আছে কি রজব মাস শুরু হলেই রসুল্লাহ সাল্লা সালামনাকে একটি দোয়া পড়তেন এর কি কোনো ভিত্তি আছে রজব মাস শুরু হয়েছে এটি সম্মানিত চার মাসের একটি এটা হলো মূল বিষয় আমাদের সমাজের মানুষ রজব মাস শুরু হলে দোয়া পড়তে জানে কিন্তু সম্মানিত চার মাসে একটি সে বিষয়টা বেশিরভাগ মানুষ জানেন না রজব মাস এবং রমদান পরবর্তী তিন মাস ধারাবাহিকভাবে সওয়াল জিলকত জিলহজ সরি জিল্কত জিলহজ মহারম এই তিন মাস অর্থাৎ এগারো বারো এবং এক এই তিনটা ধারাবাহিক মাস এবং রজব মাস চতুর্থ মাস এই চারটি মাস হলো বছরের মধ্যে সম্মানিত মাস এ মাসগুলোতে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করা নিষিদ্ধ এ মাসগুলোতে নিজের প্রতি অবিচার করা নিজের প্রতি নিজে জোলম করা পাপাচারে লিপ্ত হওয়া এগুলা বিশেষভাবে নিষিদ্ধ এবং এ মাসের সম্মান দেখিয়ে আলহাবুল্লা আলমিনের এ বাত রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করতে হবে জন্য রজব মাসের সে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এর বাইরে রজব মাস সম্পর্কে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসে উমরাল ফজলতের কথা অনেকে জানান উমরা রজবিয়া বলা হয় এগুলোর কোনো ভিত্তি আসলে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এছাড়া আল্লাহম বারিকিলাফি রজব আবা শাহান ওবাল্লি রমাদন এরকম একটি দোয়া আমরা পড়ে থাকি রজব মাসে এ দোয়াটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে তবে মহাদিসদের অনেকেই সেই হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন যেমন ইমাম ইবদান রাজ্য রহমা হল্লা ইমাম নবী রহমা হল্লা ইমাম বখার রহমা আর আরও অনেক বড় বড় ইমামগণ এই হাদিসের সনদ এবং এই সনদে থাকা কোনো কোনো ব্যক্তিকে নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন যার কারণে এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে সেভাবে উত্তীর্ণ এটা বলা কঠিন তারপরেও যেহেতু এটা নিছক ফজলতের বিষয় কেউ চাইলে আমল করতে পারেন বাট বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এমনিতে ঠিক আছে রমদানের আগে রমদানের আপনার পরে বিভিন্ন সময় আমরা রমদান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং অপেক্ষা করব বিশেষ করে পূর্বের যুগের সালাব যারা ছিলেন আল্লাহ বান্দা ছিলেন যারা রমাদান আসবে সেটার জন্য ছয় মাস থেকে অপেক্ষা করতেন এবং তার জন্য কামনা করতেন বিধায় আমরা রমাদান পর্যন্ত জন্য যেতে পারি আমল করতে পারি সেজন্য কাছে আমরা দোয়া অবশ্যই করবো ইনশাআল্লাহ শালাব্দরা তবে রজমাসে এই দোয়া পাঠ করার ব্যাপারে এটাকে সন্ধ্যা মনে করা বা আপনার বিষয়তে হাদিস দ্বারা প্রমাণিত হওয়া হয়েছে এটা মনে করাটা একটু কঠিন কারণ এই হাদিস দুর্বল হওয়ার পাল্লায় ভারী